এখন আসেন, এই পর্যন্ত যদি হয় তাহলে আমাদের টার্গেট হলো পরবর্তী কাজ চতুর্থ। আমরা যদি বিজয়ী হই তাহলে আমরা একটা ইসলামী রাষ্ট্র তৈরি করব, খেলাফত আলা মিনহাজুন নবুয়ত তৈরি করে এই কোরআনের বিধান ওই রাষ্ট্রে কায়েম করব। এটা হলো আমাদের চতুর্থ নম্বর কাম। এই কামটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে একামতে দিন, একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা। কোরআনের সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারা লাকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়ামা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি শরীয়তের বিধান বলে দিয়েছি, আমি নূহকে দিয়েছিলাম, তোমাকে দিচ্ছি, দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। ফরমানটা কি? দিনটাকে একামত করো, এই ব্যাপারে মতবিরোধ। আমার দেশের বেশিরভাগ মুসলমান মনে করে হুজুররা আবার ক্ষমতায় যাবে কেন, ইমাম সাহেব কেন ভোটে দাঁড়ায়, কি এক মুশকিলের কথা না কতবা, হুজুর তো ভালোই ছিল, এই হুজুর ভোটে দাঁড়াইছে তা কি খারাপ, এর ক্ষমতার লোভ আছে, এরা আবার রাষ্ট্র চায়, এর মারাত্মক রোগ, এদের সাথে আমরা নাই। ইসলামের লোকেরা কেন রাষ্ট্রে যাবে, পাওয়ারে যাবে, এটা আমাদের লোকেরাই প্রশ্ন করে, করে কিনা বলেন, হুজুর কেন ভোটে দাঁড়াবেন, এ তো মারাত্মক কথা, এই মামতি ছাড়েন, এই মামতি বাদ দেন, এ হুজুরে হবে না, হুজুর কেন? ক্ষমতা চাওয়া, ইসলামী রাষ্ট্র চাওয়া কোরআন শরীফেই আছে। আমি একটা আয়াত জানতাম, এখন দুটো আয়াত জানি, আপনাদের শোনাবো। রাষ্ট্র ক্ষমতা সে, আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন যে আপনি একটা দরখাস্ত দেন, অ্যাপ্লিকেশন দেন, কি দিব, রাষ্ট্র চান আপনি। আল্লাহর নবী দোয়া করলেন সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিও ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিকিও ওয়াজালনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতানান নাসীরা, সুলতান মানে কি ভাই, বাদশাহী না, সুলতান মানে কি বাদশাহী। আল্লাহর নবী বলছেন যে আমাকে বাদশাহী দিয়ে সাহায্য করেন। আল্লাহ বললেন আপনি মদিনায় যান, বাদশাহী দিব আপনাকে। তিনি গেলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনি ক্ষমতা চান, রাষ্ট্র ক্ষমতা, প্রেসিডেন্ট হবে? তো বললো যে হ্যাঁ, আগে তো তা বুঝি নাই। উতবা ইবনে রাবিয়া তো আপনাকে বলেছিল যে মোহাম্মদ পাওয়ারে চালে কও, আমরা দিচ্ছি তোমার, সেদিন বললে লাগবে না, আর এখন করছেন আমাকে দেন, মানে বুঝলাম না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, মহানবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিসুলতান মা যা ইয়াজাউ বিল কোরআন, আমাকে যদি বাদশাহী দেওয়া না হয় তাহলে আমি এই কোরআন কায়েম করতে পারব না, পারবেন না আপনি। আপনি দেখেন কোরআনে আছে চোরের হাত কাটা, এখন যদি আপনি হাত কাটেন তাহলে আপনার জেলের ডাল খেতে হবে না, জেলখানা ভাত খেতে হবে না, তার মানে ইসলামী রাষ্ট্র নাই, কোরআনের শাসন নাই, আপনি সেনা ব্যবিচারের, চোরের ব্যবিচারের কোনো শাস্তিই আপনি দিতে পারবেন না, কারণ কোরআনের শাসন নেই। তাহলে কোরআনের শাসনের আগে রাষ্ট্র ক্ষমতা দরকার। রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কোরআন শরীফের সূরা সোয়াদের 35 নম্বর আয়াত, সোয়াদ 35, 35 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বিক ফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, হাবলি মুলকান, আমাকে রাজত্ব দেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এমন রাজত্ব দেবেন যা আর ভবিষ্যতে এত বড় ক্ষমতার কাউকে আপনি দেবেন না, এমন ক্ষমতা আমাক দেন, রব্বিক ফিরলি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। এটা সুলাইমান আলাইহিস সালামের দোয়া। আপনারা কোরআন শরীফ খোঁজেন, সূরা সোয়াদের 35 নম্বর আয়াত, সাদা মাটা চোখে তাকালে মনে হয় যে সুলাইমান আলাইহিস সালাম আবার রাষ্ট্র ক্ষমতা চাইলেন, কি মুশকিলের কথা, এটা কি ভালো কাম করেছেন তিনি? হ্যাঁ, কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছিলেন, তিনি মানুষ চালানোর ওস্তাদ,
তিনি জিনদেরকে চালাতেন, তিনি বাতাসকে অর্ডার করতেন, তিনি হুদহুদ পাখিকে পাঠাতেন, তিনি মাছের খবর রাখতেন, তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, তিনি সব পশু পাখির সব জায়গায় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে বিশাল যোগ্যতা দিয়েছিলেন। তাই সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা এই মহা যোগ্যতা দিয়ে লাভটা কি? যদি আমাকে ড্রাইভিং করতে না দেন, আমাকে রাজত্ব দেন, আমি চাইলে দেখাই, তাহলে দুনিয়ার মানুষ সুখ শান্তি সমৃদ্ধি, আমাকে অনেক ডিগ্রি দিয়েছেন, কাম দেন নাই, তাহলে ডিগ্রির লাভটা কি? এই জন্য তিনি দোয়া করলেন আল্লাহ তাআলা যে রব্বিক ফিরলি, ভুল হলে আপনি আমাকে মাফ করবেন, হাবলি মুলকান, রাজত্ব দেন আমাকে, লা ইয়ামবাগি লিয়াহাদিম মিন বাদি, এমন রাজত্ব এবং বিশাল রাজত্ব দেবেন যার কাউকে ভবিষ্যতে দেবেন না, দিয়েছিলেন। তাই আজকের বাইতুল মুকাদ্দাস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা খাটেছে, কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন আমি শয়তানকে সুলাইমানের অধিস্থন অধস্থন করে দিয়েছিলাম, অনুগত করে দিয়েছিলাম। শয়তান মানে জিনকে? অবাক কাণ্ড, পিঁপড়ারা করছে যে সব গর্তনক, সুলাইমানের বাহিনী আসতেছে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, মানে পিপিলিকার ভাষা তিনি বোঝেন। তার পাশে বসে থাকা একজন বলছে আল্লাহর নবী খালি চোখ বুঝবেন আর তাকাবেন, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার পাশে উপস্থিত। এ কাহিনী আছে না কোরআন শরীফে? পাশের লোকেরই যদি এত যোগ্যতা হয় তাহলে আল্লাহর নবীর যোগ্যতা বোঝা যায় না? আর আপনি বসে আছেন কোন যুগে হুজুর কেন ক্ষমতায় যাবে? আরে হুজুরের হুজুর তো ক্ষমতায় যাচ্ছে, মহানবী রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, হযরত উমারে ফারুক আমিরুল মুমিনিন, আপনি কোথায় আছেন? এই ভুল এই ভ্রান্তির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, পুরো জাতিকে ইসলামের ছায়াতলে আনতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। রাজি আছেন আপনারা? এটা গেল চতুর্থ নম্বর একামতের দিন, তবে তার আগে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। আর ক্ষমতায় যখন আপনি যাবেন তখন আপনার পঞ্চম নম্বরের কর্মসূচি হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তখন আপনি সৎ কাজের আদেশ করেন আর অসৎ কাজের নিষেধ করেন, কাম হইবে।